ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও তো প্রায়শই খেয়ে থাকি। মাঞ্চুরিয়ানও আমরা আলাদাভাবে খেয়েই থাকি। কেমন হয় যদি মাঞ্চুরিয়ানকে রাইসের সাথে কম্বাইন করে দেওয়া যায়? না না, মাঞ্চুরিয়ান আর রাইস আলাদা করে নয়, একসাথে একই প্লেটে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামস কুকবুক। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান রাইস। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে বোনলেস চিকেন নিয়ে সেগুলোকে কিউব আকারে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হোয়াইট আর ব্ল্যাক দু ধরনেরই গোলমরিচ নিয়ে সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিচ্ছি আদা রসুনের পেস্ট, দু চামচ কর্নফ্লোর আর দু চামচ ময়দা। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকেও সব উপকরণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে রাখছি। চিকেনটা রেস্ট হচ্ছে এই সময় গ্যাসে একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে গরম হতে বসিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লোর। এর মধ্যে এবার আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে ভিনিগার, সয়া সস, হট চিলি সস, ওয়েস্টার সস, টমেটো সস আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দিয়ে এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে গুলে একটা স্লারি তৈরি করে নিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিকেন কিউব নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সব দেব না, অল্প অল্প করে ভেজে নেব। একদিকটা ফ্রাই হয়ে গেলে উল্টে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হয়ে গেছে প্রথম ব্যাচের ভাজাটা, আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যে চিকেন পিসগুলো ছিল সেগুলিকেও আমি ভেজে তুলে নিচ্ছি। গ্যাসে এখন আমি আগের কড়াইটা সরিয়ে দিয়ে অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে চিকেন যাতে আমি ফ্রাই করেছিলাম সেই তেলেরই অল্প একটু নিয়ে দিয়ে দিলাম। এখানে নিয়েছি 5-6টা রসুন কোয়াকে কুচি করে, 2 কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতার নিচে যে একটুখানি ছোট সাদা পেঁয়াজ থাকে সেটা কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি। এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলিকে হালকা করে ভেজে নেব যাতে এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। অল্প ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আপনারা যে কোনো বেল পেপারও এখানে ইউজ করতে পারেন, দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, খুব পরিমাণ মতো দিতে হবে, আর দিয়ে দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পেপারের গুঁড়ো। লবণটা খুব হিসেব করে দিতে হবে, এই কারণে এর মধ্যে অনেক ধরনের সস যাবে আর সসে লবণ থাকে। ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে খুব সফট হয়ে যাবে। এই সময় আমি তৈরি করে নেওয়া স্লারিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। স্লারির বাটিটা ধুয়ে আরও এক বাটি জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের চিনি। চিনিটাকেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চিকেনটাকেও সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ বাসমতি রাইস নিয়ে আধা ঘন্টা শোক করে রাখার পর আমি গরম জলের মধ্যে 2 ইলাইচি, 2 দারচিনি, 2 লবঙ্গ আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে এরকম ঝরঝরে ভাত করে নিয়েছি। দিয়ে জলটাকে ছেঁকে এরকম একটা স্টেনারের মধ্যে রেখেছি, তাহলে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আপনারা লেফটওভার রাইস দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। অল্প অল্প গ্রেভি আছে, এই সময়ে আমি তৈরি করে নেওয়া রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটাকে এবার খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বয়েলড রাইসই ইউজ করেছি, রাইসটাকে কোনোভাবেই ফ্রাই করে নিইনি, সেই জন্য টেস্টটা কিন্তু একদম মাঞ্চুরিয়ানের টেস্টটাই আসবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি কুচি আর ধনে পাতা কুচি। ব্যাস রেডি, আমি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি।
এইভাবেই আমরা রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো ঘরে বানিয়েই সবাই মিলে এনজয় করতে পারি, তার জন্য আর বাইরে যেতে হবে না। কয়েকটা চিকেন ফ্রাই আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি গার্নিশ করে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলো চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান রাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।